আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি আমার পশু ক্রয়ের আগে একা একাই কোরবানি দিয়ে দেব এরকম নিয়ত ছিল, কিন্তু পরে ভাবলাম যে আমার তো টাকার কিছু ক্রাইসিস আছে, তাহলে আমি এখানে আরও 6 জনকে শরীর করে নিয়ে নিই, তাহলে আমার কোরবানি হবে কি না? উত্তর হচ্ছে, আপনি যদি ধনী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা বৈধ আছে, কিন্তু আপনি যদি গরিব হয়ে থাকেন যে আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে আপনি এটা করতে পারবেন না। কারণ ধনীর জন্য সুনির্দিষ্টভাবে কোনো প্রাণী ওয়াজিব হয় না, বরং তার জন্য গরু মহিষ উটের সপ্তমাংস কোরবানি করা ওয়াজিব হয়, এবং ছাগল ভেড়া দুম্বা এগুলি একটি কোরবানি করা তার জন্য, যে কোনো একটি তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়। এই ক্ষেত্রে তিনি ক্রয় করে ফেললেও ওইটাই তার উপর ওয়াজিব হয় না, বরং তিনি ওইটা পরিবর্তন করে অন্যটাও কোরবানি করতে পারেন। এই হিসেবে যদিও একটি গরু আপনি যদিও একটি গরু ক্রয় করেছেন, কিন্তু এই গরুটি ধনী হয়ে থাকলে আপনার জন্য শুধুমাত্র একটি অংশ কোরবানি করা ওয়াজিব, আপনি অন্য 6 জনকে শরীক করতে পারবেন, যদিও এটি উত্তম নয়। আর যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে আপনি ক্রয় করার সাথে সাথে এই 7টা অংশই মানে পূর্ণ গরুটাই কোরবানি করা আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, এজন্য আপনি কাউকে শরীক করতে পারবেন না। ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 459 নম্বর পৃষ্ঠায় এই কথাটি সুস্পষ্ট উল্লেখ আছে।